নৃশংস হত্যা যেটা হয়েছে আমাদের, সেও কারো মা দিদি বোন হতেই পারত, আজ আমাদের সাথে এই ঘটনাটা ঘটতে পারতো যদি আমরাই, যদি ডাক্তাররাই কোনো ধরনের কোনো ইয়ে না পায়, প্রোটেকশন না পায়, তাহলে আমরা উকিল ইঞ্জিনিয়ার, মেয়েরা উকিল ইঞ্জিনিয়ার ডাক্তার তো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমাদেরকে বাঁচাবে থাকে? আমরা তো সেই নৃশংস অত্যাচারের বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি আজকে, আমরা সব আইনজীবীরা এই বাজে ঘটনাটা ধিক্কার জানাই, এবং আমরা চাই যারা শাস্তি পাক, কঠোর কঠোর শাস্তি পাক, যারা এই যেন দ্বিতীয় নির্ভয়া কাণ্ড না হয়, যেন জাস্টিস পেতে আরও 15-20 বছর দাস হয়ে যায়, এটাই আমরা চাই। এই কারণেই আজ আমাদের মিছিল। আমার নাম তাসলিমা মণ্ডল, আমি দুর্গাপুর কোর্টের একজন আইনজীবী। কোর্ট